রাজধানীর শ্যামপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ও তার অনুসারীদের বিরুদ্ধে। বাবলার বাধার মুখে পরে আংশিকভাবে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। অভিযানে পানি, বিদ্যুৎ ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করার কথা থাকলেও শেষ পর্যন্ত কয়েকটি প্রতিষ্ঠানে শুধু বিদ্যুৎ লাইন কাটা হয়। রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় পরিবেশ অধিদপ্তরের দল অভিযান পরিচালনা করতে গেলে এভাবেই বাধা দেন শিল্প কারখানার মালিক ও শ্রমিকরা। সোমবার সকাল 10টায় অভিযান শুরুর কথা থাকলেও স্থানীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার অপেক্ষায় আটকে থাকে অভিযান। দুপুর 12টায় এসে মালিক শ্রমিকদের পক্ষ নেন তিনি, চাপ দেন অভিযান স্থগিত করার। জড়িয়ে পড়েন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডায়। শত শতবারের ঘটনা ঘটেছে, আমি প্রবলেম ফেস করেছি সরকারের পক্ষে। এরপর সংসদ সদস্য ও মালিক শ্রমিকদের চাপের মধ্যে হাইকোর্টের আদেশ রক্ষায় পরিচালিত হয় সীমিত পরিসরে অভিযান। ছাড়পত্রহীন ও নিয়ম না মেনে চলা কারখানাগুলোর গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কথা থাকলেও শুধু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেই অভিযান শেষ করে পরিবেশ অধিদপ্তর। টিটিপি না থাকলে পানি তো সরাসরি রাস্তায় এবং আলটিমেটলি ড্রেন দিয়ে বুড়িগঙ্গায় চলে যাচ্ছে, তো এখন বুড়িগঙ্গাকে বাঁচাতে হবে। আমাদেরকে কোর্ট থেকে বলে দেওয়া হয়েছিল যে ইন্ডাস্ট্রিগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, আমরা সেভাবে বন্ধ করছি। যেমন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে তো আলটিমেটলি বন্ধ। পরিবেশ অধিদপ্তরের দলকে অভিযান পরিচালনায় বাধা দিলেও হাইকোর্টের আদেশকে সম্মান করেন বলে মন্তব্য করেন বাবলা। আমি জনপ্রতিনিধি হিসাবে আমি এখানে, ওনারা আমাকে কিছু কথা বলেছেন কোর্টের আইন, সেই ব্যাপারে একটু আলাপ আলোচনা করেছি। মহামান্য আদালতের অর্ডার আছে, সেই অর্ডার হুইয়াবের মেবি হোয়াটএভার মেবি, সেই অর্ডার অবশ্যই বাস্তবায়িত হবে। বুড়িগঙ্গা নদীকে বাঁচাতে এর আশেপাশের শিল্প প্রতিষ্ঠানগুলোকে নিয়ম মেনে চলার নির্দেশের পাশাপাশি নিয়ম না মানা শিল্প প্রতিষ্ঠান বন্ধে আদালতের নির্দেশনা থাকলেও এখনও অনেক প্রতিষ্ঠান চলছে কোনো ধরনের নিয়ম না মেনে। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা।